রামপুরহাটের বকটুইতে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো আরও এক মহিলার। রবিবার ভোর রাতে রামপুরহাট মহকুমা হাসপাতালে মৃত্যু হয় আতিহারা বিবি নামে আরও এক অগ্নিদগ্ধ মহিলার। একটানা 40 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবনযুদ্ধে হার মানলেন অগ্নিদগ্ধ এই মহিলা। এতদিন রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, ফলে রামপুরহাট কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হলো 10। এই মৃত্যুতে নতুন করে শোকের ছায়া বকটুই গ্রামে। সেই ভয়াবহ রাতের আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে বকটুই গ্রামের বাসিন্দাদের। স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছেন নতুন ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। উল্লেখ্য, গত 21 মার্চ খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা ভাদু শেখ। আর সেই রাতেই বকটুই গ্রামে ঘটে নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন, আগুনে পুড়ে 8 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে প্রাণ হারান আরো 2 জন। প্রথম দিন থেকে ভর্তি ছিল, শারীরিক সুস্থতা দেখা গেছিলো, তো বাড়ি নিয়ে গেছিলাম। ওই 24 একদিন 1 রাত, মানে 24 ঘন্টার জন্য বাড়িতে ছিল। তারপরে আমরা পরিস্থিতি দেখলাম যে হসপিটালে থাকাটাই বেটার হবে, ওই জন্য আমরা হসপিটালে আবার রেখেছিলাম। দেশের মানুষ দেখছে, জনগণ দেখছে, সরকার দেখবে, সরকারের যেটা ইচ্ছা শোনা সেটা করবে, মানুষের যেটা করণীয় যেটা মানুষ ভাবছে, যেভাবে এতগুলো লোককে মানে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া। হ্যাঁ, আমাদের তো সর্বশেষ শেষ হয়ে গেল। আমাদের শুধু 10 জন তো লোক মারা যায়নি, 10 জন লোকের সঙ্গে 10 খানা বাড়িও শেষ হয়ে গেছে। যেজন আতা বিবি আহত ছিলেন হসপিটালে, তিনিও আজকে নিহত হয়েছেন। তিনি আজ রাত 3:30 লাগা তিনি মারা গেছেন। তো ব্যাপার হচ্ছে যে আমাদের একের পর এক নতুন আবার একটা খবর, আর একটা মারা গেল, একের পর এক আমাদের সব নিঃশ্বাস হয়ে গেল। আমাদের সুজন এক এক করে সব 10 জন চলে গেল, আমরা সহ্য আমাদের 10 জন পরিবার আমাদের নয়, আমাদের 10টা বাড়ি সুদ্ধা ধূলিস্থ হয়ে গেছে। তো আমরা আমাদের পাশে দাঁড়াবার কাউকে পাইনি।